ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় সবুজ খলিফা নামের এক রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন স্থানীয় সময় শুক্রবার দেশটির ফাতে বেনে ফ্রাতেলি হাসপাতালে মারা যান তিনি মৃত সবুজ খলিফার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শিলংকর গ্রামে জানা যায় সবুজ খলিফা দুই বছর পূর্বে তেবেরে নদীতে ঝাঁপিয়ে পড়া এক মহিলার জীবন বাঁচিয়েছিলেন তখন ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে ইতালি সরকার বীর খেতাবে ভূষিত করেন তাকে তখন তিনি দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন ওই ঘটনার পর ইতালি সরকার মানবিক দিক বিবেচনা করে তাকে এক বছরের জন্য স্টে পারমিট দেন দর্শক ইতালি সরকারের বীর খেতাব পাওয়া এই প্রবাসী বাংলাদেশীর আরও তথ্য জানতে আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধিদের সাথে চলুন প্রতিনিধিদের কাছ থেকে শুনে আসি এই বীর প্রবাসীর গল্প সবুজ খলিফার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত কেননা উনি ছিলেন একজন বীর উনি এই ইতালির তেভেরো নদী থেকে একজন ইতালির মহিলাকে উদ্ধার করেছিলেন এবং সেই জন্য ইতালি সরকার ওনাকে বীর খেতাবে ভূষিত করেছিলেন এবং ইতালি সরকার ওনাকে স্টে পারমিশন পর্যন্ত দিয়েছিলেন উনি বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার ছিলেন ওনার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে কামরুল হাসান নামের এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে গত শনিবার রাজধানী রিয়াদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত কামরুল হাসানের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় তার পিতার নাম আনোয়ার হোসেন দুদু জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রিয়াদের সেমোসি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রায় দশ বছর ধরে রিয়াদের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন এই রেমিটেন্স যোদ্ধা কামরুলের মৃত্যুর খবর শোনার পর রিয়াদে বাংলাদেশ কমিউনিটি ও তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ভারতে ডাকাতির সময় গ্রেফতার করেছে দেশটির পুলিশ গত শুক্রবার রাজধানী দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির নগর এলাকা থেকে তাকে আটক করা হয় দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার রাজীব রঞ্জন জানান গ্রেফতার বাংলাদেশি সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগেই সেখানে উৎপেতে ছিলেন পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা এরপর তাদের আত্মসমর্পণ করার কথা বললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে পুলিশের তরফেও পাল্টা জবাব দেয়া হয় এতে ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয় ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল কয়েকটি গুলি এবং বাড়ি ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ঘটনার পর ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে